আজকে আলোচনার বিষয় পেট্রোলিয়াম, যার কমন নেম রক অয়েল বা কোল অয়েল। এই পেট্রোলিয়াম ওষুধটা সর্বপ্রথম মাস্টার হেনিম্যান এটা প্রয়োগ করেছিলেন এবং ম্যাটেরিয়া মেডিকাতে তিনি সংযুক্ত করেছেন এই ওষুধটা। তা আজকে আমরা পেট্রোলিয়ামের যে অংশটুকু আমার বলার কথা ফিজিক্যাল জেনারেটিস, শুধু ফিজিক্যাল জেনারেটিস যদি বলি তাহলে পেট্রোলিয়ামের বাকি অংশটুকু কভার করা যাবে না। এর সঙ্গে আমরা আদার ইন্ডিকেশনস কিছু যোগ করব, যোগ করে পেট্রোলিয়ামের এই পার্টটাকে আমি কভার করব। এবার এই পার্টটা কভার করতে গিয়ে একটা দুটো হয়তো মেন্টাল সিমটমস আমাকে বলতে হবে, তবে আমি চেষ্টা করব যতটা সম্ভব মেন্টাল সিমটমসকে অ্যাভয়েড করা। আমরা শুরুতেই পেট্রোলিয়ামের একটু দেখে নিই, অ্যাপিটাইট, থার্স্ট, ডিজায়ার, অ্যাভারশনস, অর্থাৎ পেট্রোলিয়ামের পেশেন্টের খিদে কেমন, তার জলতেষ্টা কেমন, সে কি খেতে পছন্দ করে এবং কোন সমস্ত খাদ্যদ্রব্য তার অপছন্দ, এগুলো আমরা একটু দেখে নিই। হেরি বলছেন অ্যাপিটাইট বলতে গিয়ে র্যাভেনাস হাঙ্গার, ফ্রিকোয়েন্টলি অ্যাওকেন্ড বাই ইট অ্যাট নাইট, ইজিলি স্যাটিসফাইড উইথ রিপারমেন্স টু মিট ফ্যাট কুকড অর হট ফুড, ডিজায়ার অনলি ফর ডেন্টিস হুইচ আর ইটেন উইথ অ্যাভিডিটি, অর্থাৎ রোগীর রাক্ষসে খিদে আছে, তার খিদেটা এমন সে রাত্রিতে জেগে উঠতে বাধ্য হয় খিদের জন্যে, সামান্য কিছু খেলেই তার পরিতৃপ্তি আসে, তার অনেক খাদ্যেই অরুচি রয়েছে, তার মধ্যে মাংস, কোনো তৈলাক্ত খাদ্য, রান্না করা কোনো খাবার খাদ্যদ্রব্য, গরম খাদ্য, এগুলোতে তার খুবই অরুচি আছে, ঘেন্না আছে। কিন্তু রোগী পছন্দ করে ডেন্টিস বলতে সেটাও কিন্তু রান্না করা খাদ্য, রান্না করা খাদ্য বলতে এমন সমস্ত ডিশ যেগুলো খুবই সুস্বাদু, মশলাদার, সুস্বাদু, সেই খাদ্য রোগী পছন্দ করে এবং সেটা খুব আগ্রহ সহকারে রোগী খায়। এবং এই লক্ষণটা মেসেন্টারিক টিউবারকিউলোসিসে রিপিটেডলি এটা ভেরিফাইড হয়েছে, হেরিং বারে বারে এটাকে দেখেছেন, এই লক্ষণগুলো পাওয়া যায়। এবং এই খিদে বলতে গিয়ে কেন্ট বলছেন, আবার একটু অন্যভাবে কেন্ট কথাটা বলছেন, রোগী সে খেতে বাধ্য হয়, কেন খেতে বাধ্য হয়, সে না খেলে তার খিদে পেলেই তার পেটে ব্যথা শুরু হয়, এই পেটে ব্যথা শুরু হওয়ার জন্য সে বাধ্য হয় উঠে পড়তে এবং খেতে, এই লক্ষণ আমরা ল্যাকেসিস এবং গ্রাফাইটিসের মধ্যে পাই। এছাড়া রোগীর পেটের মধ্যে একটা শূন্যতা বোধ আছে, অলগান সেন্সেশন আছে, হাংরি ফিলিং আছে, এই অলগান সেন্সেশন এবং হাংরি ফিলিং জেনারেলি আফটার স্টুল এটা বৃদ্ধি পায়, এই লক্ষণ অ্যালোজ, ফসফরিক অ্যাসিড, সিপিআর মধ্যে আমরা পাই, অর্থাৎ পায়খানার পরে রোগীর পেটের মধ্যে একটা শূন্যতা বোধ, সেটা তাকে খেতে বাধ্য করে, সেই সময় তার পেটে ব্যথা হতে থাকে, এই পেটে ব্যথার জন্য সে খেতে বাধ্য হয়। রোগীর যদি পাতলা পায়খানা হয় তার প্রচণ্ড খিদে থাকে এবং বারে বারে সে খেতে বাধ্য হয়, এরকম অবস্থা পেট্রোলিয়াম পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু আবার বলছেন হি ক্যান নট ইট উইদাউট পেন, সে ব্যথা ছাড়া খেতে পারে না, অর্থাৎ তার পেটে ব্যথা হয় এই জন্য কিন্তু খেতে বাধ্য হয়। রোগী কিন্তু খুব রোগা, তার পেটের অসুখ থাকে, সে কিন্তু খুব রোগা, সেই সঙ্গে তার স্কিনের র্যাশ থাকে, স্কিন ইরাপশন থাকে, তার স্কিন হয় আনহেলদি, র্যাড, জীর্ণ, বিশেষ করে আঙুলের ডগা টগাগুলো, হাতের তালুর উল্টো পিঠটা, এই সমস্ত জায়গাটা খসখসে থাকে, আনহেলদি থাকে, এরকম অবস্থা আমরা রোগীর মধ্যে দেখতে পাই। সেই সঙ্গে যদি ওরকম খিদে থাকে তা আমরা একবার পেট্রোলিয়ামের কথা চিন্তা করতে পারি। এই পেট্রোলিয়ামের গেল অতিরিক্ত খিদে, অর্থাৎ র্যাভেনাস অ্যাপিটাইট, র্যাভেনাস হাঙ্গার। সেই সঙ্গে সঙ্গে আমরা কিছু পেশেন্টের মধ্যে দেখতে পাই লস অফ অ্যাপিটাইট, অর্থাৎ একেবারেই খিদে থাকে না। রোগীর জলতেষ্টা কেমন, রোগী বারে বারে জল খেতে চায়, অনেকটা করে জল খেতে চায়, যেমন জল খায় তেমন সে পেচ্ছাপ করে, অর্থাৎ ড্রিঙ্কস অল দ্য টাইম অ্যান্ড পাসেস ওয়াটার অফ হিম। ভায়োলেন্ট থার্স্ট ফর বিয়ার, রোগী খুব মদে, বিয়ারের প্রতি তার খুব আসক্তি আছে, ওটাকে খুব পছন্দ করে। এবারে আমরা রোগীর টাং এবং টেস্ট দেখব, রোগীর জিভ কেমন। রোগীর যদি জিভ আমরা দেখি তাহলে দেখব জিভটা সাদা টাইপের, বিশেষ করে জিভের মাঝখানটা সাদা এবং জিভের প্রান্ত দেশ ধার বরাবর একটু গাঢ় রঙের থাকে, গাঢ় সাদা রঙ থাকে প্রান্ত বরাবর, এবং সেই সঙ্গে সঙ্গে জিভটা থাকে ইনফ্লামড, খুব প্রদাহিত অবস্থা থাকে জিভে।
মুখ দিয়ে দুর্গন্ধ লালা বেরোতে থাকে পেট্রোলিয়াম পেশেন্টের। এইটা হচ্ছে তার জীবের ক্যারেক্টার। এবং মুখের মধ্যে একটা বাজে স্বাদ থাকে, বাজে একটা স্মেলও থাকে। এই স্মেলটা একটা ফেটি দুর্গন্ধযুক্ত একটা গন্ধ থাকে মুখের মধ্যে। আবার কখনো কখনো লাইক গার্লিক রসুনের মতো গন্ধও আমরা পাই। এবার টেস্ট কেমন জিভে? এই জিভে বিভিন্ন রকম টেস্ট আমরা দেখতে পাই মুখের মধ্যে পেট্রোলিয়াম পেশেন্টের। কখনো দেখতে পাই তার মুখটা আঠালো চটচটে স্বাদের, কখনো বা মুখের মধ্যে রোগী নিরস থাকে, কখনো বা মুখের মধ্যে প্যাপি টেস্ট থাকে অর্থাৎ রসালো স্বাদ থাকে, কখনো টক স্বাদ থাকে, কখনো দুর্গন্ধ স্বাদ থাকে, কখনো তিত স্বাদ থাকে। অর্থাৎ বিভিন্ন রকম স্বাদ পেট্রোলিয়ামের পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাই। যেমন তেমনি খাবার দাবারের মধ্যে বিভিন্ন রকম আমরা ভ্যারিয়েশনও আগে আমরা দেখেছি। এবারে রোগীর ঘাম কেমন? এগুলো সব তো ফিজিক্যাল সিমটম, ফিজিক্যাল জেনারেলের মধ্যে পড়ে। রোগীর ঘাম সাধারণত গ্রাফাইটিস, ক্যালকেরিয়া কার, সাইলেসিয়া এদের মতো প্রচুর পরিমাণে ঘাম হতে থাকে রোগীর। ঘামে থাকে খুব দুর্গন্ধ, সোয়েট অল ওভার দ্য বডি, সমস্ত দেহে তার ঘাম। বাট দ্য মোস্ট স্ট্রাইকিং অফেন্সিভনেস ইজ অ্যাবাউট দ্য ফিট, অ্যাক্সিলা অ্যান্ড অ্যাফেক্টেড এরিয়া অফ দ্য স্কিন। কিন্তু তার ঘামে যে দুর্গন্ধ রয়েছে, এই দুর্গন্ধটা বিশেষত তার বগলের ঘাম, বিশেষত তার পায়ে এবং স্কিনের যে জায়গাটা আক্রান্ত হয়, যে জায়গায় ইরাপশন আসে সেই জায়গার ঘাম প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। এটা একটা স্ট্রাইকিং সিমটম অফ দ্য পেট্রোলিয়াম পেশেন্ট, পেট্রোলিয়াম পেশেন্টের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। সেই সঙ্গে কি থাকে? ইন্টেন্স হিট অ্যান্ড বার্নিং, প্রচণ্ড গরম এবং জ্বালা। কোথায় এই জ্বালাটা থাকে? সোলস অফ ফিট অ্যান্ড পামস অফ হ্যান্ডস, তার হাতের তালু এবং পায়ের পাতাতে প্রচণ্ড জ্বালা থাকে এবং পায়ের পাতা হাতের তালু খুব গরম হয়। আর ওদের আরেকটা বৈশিষ্ট্যপূর্ণ ঘাম আছে, সোয়েট অ্যান্ড ময়েশ্চার অফ এক্সটার্নাল জেনিটালস অফ বোথ সেক্সেস, মানে স্ত্রী বা পুরুষ উভয়ের ক্ষেত্রে তার জননাঙ্গে একটা ভিজে ভিজে ভাব থাকে এবং ঘাম থাকে এবং সেখানে কিন্তু দুর্গন্ধ থাকে। যদিও ইংরেজি শব্দের মধ্যে আমি দুর্গন্ধ কথাটা বলিনি, তবু দুর্গন্ধ কথাটা আপনার ধরে নেবেন। তাহলে কি দেখলাম? রোগী সারা দেহে প্রচণ্ড ঘাম থাকে। ঘামের বৈশিষ্ট্যসূচক লক্ষণ হচ্ছে তার বগলের ঘাম, পায়ের ঘাম এবং যে জায়গায় চামড়া আক্রান্ত হয়েছে, চর্মরোগ আছে, সেই জায়গার ঘামে প্রচণ্ড দুর্গন্ধ থাকে। হাত এবং পা খুব গরম হয় এবং জ্বালা করতে থাকে। তার জননেন্দ্রিয় সবসময় ভিজে ভিজে থাকে এবং সেখানে সেটা ঘামে সিক্ত থাকে। এই লক্ষণ আমরা পেট্রোলিয়াম পেশেন্টের মধ্যে পাই। এবারে স্টুল অ্যান্ড রেক্টাম, রোগীর পায়খানা কেমন এবং তার মলদ্বারের কি লক্ষণ রয়েছে আমরা সেটা দেখি। পেট্রোলিয়াম পেশেন্টের বিভিন্ন রকম পায়খানা আছে। রোগী যখন স্বাভাবিক অবস্থাতে থাকে তখন আমরা দেখতে পাই রোগী খুব সকাল সকাল তার ঘুম ভেঙে যায়, কারণ তার পায়খানা পায়। পায়খানা পাওয়ার জন্য তার সকাল সকাল ঘুম থেকে উঠতে সে বাধ্য হয়। কথাটা ঠিক এইভাবে বললে ভালো হয়, এ লক্ষণ আমরা যেমন সালফারে পাই, নেট্রান সালফে পাই, ক্লোরোফাইলামে পাই বা দেয়ার আর সো মেনি মেডিসিনস সরিনামের মধ্যে পাই, বহু ওষুধই আছে। খুব সকাল সকাল রোগীর ঘুম থেকে উঠতে হয় কারণ তার পায়খানা পায়। এবং পায়খানায় গেলে খুব বেগের সাথে তরল জলের মতন পায়খানা বেরিয়ে যায় এবং পেটে একটা কাটিং পেন থাকে, শার্প কাটিং পেন থাকে, কলিকি পেন থাকে পেটে। এই ব্যথাটা সাধারণত হয় নায়ের নিচে বিলনা ভাগ এবং পেটের মধ্যে গুড় গুড় ভুট ভুট করতে থাকে। তাহলে পেট্রোলিয়ামের পেশেন্টের ক্ষেত্রে নর্মাল কন্ডিশনে, মোটামুটি নর্মাল কন্ডিশনে আমরা দেখব রোগী খুব ভোরে খুব সকাল সকাল পায়খানায় যেতে সে বাধ্য হয়, কারণ সেই সময় তার পেটে ব্যথা হতে থাকে নাভির নিচে, পেটের মধ্যে গড়গড় করতে থাকে, জলের মতন পাতলা পায়খানা হুড়ুড় করে বেরিয়ে যায় রোগী। এবারে রোগীর যদি পাতলা পায়খানা হয়, ডায়রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই রোগী পাকস্থলীতে স্টোমাক এবং বয়েলের মধ্যে অর্থাৎ পাকস্থলী এবং অন্ত্রে সদ্যিজ অবস্থা রয়েছে, ক্যাটারাক্ট অফ স্টোমাক অ্যান্ড বয়েলস, সদ্যিজ অবস্থা পেশেন্টের আছে। এই সদ্যিজ অবস্থা তার রেক্টামে রয়েছে, যার জন্যে সে প্রচুর পরিমাণে অনেকটা অনেকটা করে পায়খানা হয়। এই পায়খানার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পেট্রোলিয়ামের রোগীর পায়খানা শুধুমাত্র কেবলমাত্র, এই কেবলমাত্র কথাটার মধ্যে জোর দেওয়া হলো, কেবলমাত্র দিনের বেলা হয়, কিন্তু রাত্রেবেলা রোগীর পায়খানা ভালো থাকে। পাতলা পায়খানা হলে রাত্রেবেলা হয় না, তার রাত্রেবেলা পায়খানা নেই, যে মুহূর্তে সে ঘুম থেকে জাগলো নড়াচড়া শুরু করে দিল তখনই তার পায়খানা পেল, অর্থাৎ দিনের বেলা তার বারে বারে পায়খানা হয়। পেশেন্ট যদি কোয়াইট রেস্টে থাকে, অ্যাবসলিউট রেস্টে থাকে, তার পায়খানা ভালো থাকে। এই লক্ষণ পেট্রোলিয়ামের কিন্তু একটা বড় লক্ষণ। কিছু কিছু শিশু রোগী আপনার কাছে আসবে, আপনি দেখবেন
রোগীর মা বাবা ডাক্তারবাবু আমার বাচ্চা খুব বারে বারে পায়খানা করছে, জলের মতন পায়খানা করছে, অনেকটা অনেকটা পায়খানা করছে, দুর্গন্ধ পায়খানা করছে। আপনি তাকে জিজ্ঞেস করলেন কখন পায়খানা করছে, এই তো আজকে সারাদিনে 8-10 বার পায়খানা করলো। রাত্রেবেলা কভার করেছিল? না ডাক্তারবাবু, রাত্রেবেলা পায়খানা করছে না। সকালে যখন ঘুম ভাঙছে, নড়াচড়া শুরু করছে, তখন থেকেই পায়খানা শুরু হয়ে যাচ্ছে যতক্ষণ না ঘুম হচ্ছে। সে যদি দুপুরবেলা ঘুম হয় তাহলেও সে পায়খানা করে না। তাহলে এটা বুঝতে হবে তার নড়াচড়াতে তার পায়খানা বাড়ছে, অর্থাৎ কোয়াইট রেস্টে তার কিন্তু পায়খানা ভালো থাকছে। পায়খানা যেহেতু দিনের বেলা রোগী জেগে থাকে, রোগীর তাই দিনের বেলা পায়খানা হতে থাকে। এই লক্ষণটা যদি, এই জাতীয় পায়খানা যদি শীতকালে হয় বা পেট্রোলিয়ামের আরো অন্যান্য যে লক্ষণগুলো বলবো সেই লক্ষণ যদি থাকে, তাহলে আমরা একবার পেট্রোলিয়াম দেব এবং পেট্রোলিয়াম ওই শিশুর বা ওই রোগীর পাতলা পায়খানাকে সারিয়ে দেবে। এটা রিপিটেডলি ভেরিফাইড হয়েছে এবং আমরা ক্লিনিকে বারবার দেখেছি ওই লক্ষণে ওষুধেই আমরা কাজ পেয়েছি। এই জন্যে যারা শুনছেন, শ্রোতা হিসেবে আছেন, তারা যদি ব্যবহার করেন অয়েল অ্যান্ড গুড়, যদি ব্যবহার না করেন তাদেরকে অনুরোধ করবো এই লক্ষণে একবার পেট্রোলিয়াম দিয়ে দেখে নিতে। এবারে এই রোগীর পাতলা পায়খানার পিছনে একটা কারণ থাকে। কি কারণ থাকে? যদি তার স্কিন ডিজিজ কেসের সাপারেশন করে, এই সাপারেশন বলতে কি কোনো এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করে, মানে কোনো কিছু মলম লাগিয়ে অথবা বিষাদৃশ্য কোনো চিকিৎসা করে। এবারে এই পাতলা পায়খানার কারণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রোগীর যদি চর্মরোগ অবরুদ্ধ হয়ে যায়, চর্মরোগ যদি চাপা দেওয়া হয় কোনো বিষাদৃশ্য চিকিৎসা করে, কোনো অয়েন্টমেন্ট দিয়ে অথবা প্রকৃতিগতভাবে যদি সেটা চাপা পড়ে যায়, তাহলেও পেট্রোলিয়ামের মতো এরকম পাতলা পায়খানা হতে পারে। এছাড়া এই শীতকালে যদি সে বাঁধাকপি খায় বা গর্ভকালীন অবস্থাতে যদি পাতলা পায়খানা হয়, কোনো স্টর্মি ওয়েদারে মানে ঝড় বৃষ্টির সময় যদি পাতলা পায়খানা হয় এবং পায়খানার নেচার যেমনটি বলা হয়েছে তেমন যদি থাকে, আমরা একবার পেট্রোলিয়ামের কথা চিন্তা করতে পারি। গ্যাস্ট্রালজিয়া প্রেগনেন্সি উইথ প্রেসিং ড্রয়িং পেন হোয়েন এভার স্টোমাক ইজ এমটি অ্যান্ড রিলেটেড বাই কনস্ট্যান্ট ইটিং। রোগীর গ্যাস্ট্রালজিয়া আছে, পেটে ব্যথা আছে। এই পেটে ব্যথাটা প্রেগনেন্সি পিরিয়ডে হয়। পেটের মধ্যে সেই সাথে কি থাকে, একটা চেপে ধরা, টেনে ধরা মতো একটা ব্যথা হতে থাকে পাকস্থলীতে, এবং পাকস্থলী যে মুহূর্তে খালি হয় সে মুহূর্তে সে তার পেটে ব্যথা হতে থাকে এবং সে খেতে বাধ্য হয়, খেলে তার পেটে ব্যথা কমে যায়। এই লক্ষণ আমরা অ্যানাকার্ডিয়াম, চেলিডোনিয়াম এবং সিপিআর মতো পাই। গর্ভ অবস্থায় যদি কারোর পাকস্থলীতে ব্যথা হয় এবং সেখানে যদি টেনে ধরা এবং চেপে ধরা মতো কোনো ব্যথা থাকে এবং পাকস্থলী খালি হলে, অর্থাৎ তার খিদে পেলে যদি এই ব্যথাটা বৃদ্ধি পায় এবং কোনো কিছু খেলে যদি ব্যথার উপশম হয়, তাহলে একবার আমরা পেট্রোলিয়ামের সঙ্গে অ্যানাকার্ডিয়াম, চেলিডোনিয়াম এবং সিপিআর কথা চিন্তা করতে পারি। এবারে রোগীর ইউরিন কেমন, পেচ্ছাপ কেমন? রোগীর পেচ্ছাপ খুব স্লোলি, পাশে স্লোলি, খুব আস্তে আস্তে বেরোয়। সেই সাথে কি থাকে, সাদা এবং লাল সেডিমেন্ট থাকে। অর্থাৎ পেচ্ছাপে, পেচ্ছাপ যদি কোনো পাত্রে ধরে রাখা হয় তাহলে পাত্রের তলাতে সাদা বা লাল রঙের সেডিমেন্ট থাকে। আমরা লাইকোপোডিয়ামের মতো এরকম লাল সেডিমেন্ট দেখতে পাই। ঠিক সেই সাথে সাথে আবার কি দেখতে পাই, চকচকে ছোট ছোট দানা দানা, কখনো সখনো সেটা বাদামি বর্ণে ঝাঁকে ঝাঁকে দানাও দেখতে পাওয়া যায় এরকম পেচ্ছাপের মধ্যে। রোগীর ঘুম কেমন? এই পেট্রোলিয়ামের রোগীর সালফারের মতো খানিকটা ঘুমের বৈশিষ্ট্য আছে। কেমন ঘুমটা? এই ঘুমটা দিনের বেলা সাধারণত রোগীর একটা ঘুম ঘুম ভাব থাকে, যেটাকে আমরা সামনোলেন্সি বলি, সামনোলেন্স ইন ডেটাইম স্পেশালি ইন আফটারনুন। বিকেলের দিকে তার ঘুম ঘুম ভাব, সেই সাথে কি থাকে, রাত্রে তার ইনসমনিয়া থাকে। অর্থাৎ রাত্রের দিকে সে একদম ঘুমোতে পারে না, যার জন্য সে কনস্ট্যান্ট কি করে, চেঞ্জিং অফ পজিশন ইন বেড। সে বিছানায় তার অবস্থান বারবার পাল্টাতে থাকে, সে শুয়ে একবার এপাশ একবার ওপাশ করতে থাকে। যদি বাচ্চা হয় সে তার মাকে একবার হাত ধরে টানে, একবার চুল ধরে টানে, মাকেও সে ঘুমোতে দেয় না। এবং বলা হচ্ছে রোগী 15 মিনিটের বেশি একদম ঘুমোতে পারে না। সে ঘুমোলে ম্যাক্সিমাম 15 মিনিট ঘুমায়, আবার সে জেগে ওঠে। রোগী ভাবে তার বিছানার পাশে, বাচ্চা হলে সে ভাবে তার বিছানার পাশে অন্য কেউ আর একজন রয়েছে। সে সেটা ন্যারেট করতে থাকে, তার মাকে বলতে থাকে। তার মা যতই বলে যে না নেই, কেউ নেই, সে কিন্তু মানতে চায় না। এরকম কন্ট্রাডিকশন হলে সে আরও রেগে যায় এবং সেই সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় তার ফ্রিকোয়েন্ট অ্যান্ড সামটাইমস ইনভলেন্টারি ইউরিনেশন এট নাইট। সে রাত্রেবেলা বারে বারে সে পেচ্ছাপ করতে ওঠে, এমনকি সে বিছানাতেও পেচ্ছাপ করে ফেলে।
তাহলে স্লিপে আমরা দেখলাম, ঘুমে আমরা দেখলাম তার দিনের দিকে বিশেষ করে বিকেল বেলা একটা ঘুম ঘুম ভাব থাকে, রাত্রেবেলা সে একদম ঘুমাতে পারে না, একবার এপাশ একবার ওপাশ করতে থাকে। সে ঘুমালে ম্যাক্সিমাম 15 মিনিট ঘুমায়, 15 মিনিটের বেশি সে ঘুমাতে পারে না। সে এপাশ ওপাশ করতে থাকে, মায়ের হাত ধরে টানাটানি করতে থাকে, এবং রোগীর মধ্যে একটা ডিলিউশন আছে, ভাবে তার পাশে যেন কেউ শুয়ে রয়েছে। বাচ্চা সেটা প্রকাশও করে, তার মাকে বলতে থাকে। মা যদি বোঝাতে যায় যে না তার পাশে কেউ নেই, এই এরকম কন্ট্রাডিকশন হলে রোগী কিন্তু আরো রেগে যায়, ক্রুদ্ধ হয়ে যায়, কোনো মতেই তাকে বোঝানো যায় না। এবারে ঘুমটা তার খুব কষ্টকর এবং খুব অস্বস্তিকর, এবং রেস্টলেস স্লিপ রোগীর মধ্যে আমরা দেখতে পাই। সেই সঙ্গে সঙ্গে ফ্রাইটফুল ড্রিমস এবং ভয়ানক স্বপ্ন দেখে রোগী। আমরা রোগীর একটু ঠান্ডা গরমের অনুভূতিটা দেখি। পেশেন্ট ইজ ভেরি মাচ চিলি, এই পেট্রোলিয়ামের পেশেন্ট খুবই শীতকাতর, প্রচন্ড শীতকাতর, অনেকটা সরিনামের মতন কিন্তু সে শীতকাতর। আর এই পেট্রোলিয়ামের আদার গাইডিং ইন্ডিকেশনের মধ্যে আছে, এই পেট্রোলিয়ামের আরেকটা নাম আমরা বলেছি রক অয়েল। রক অয়েল চিপলি অ্যাক্টস অন স্কিন, স্পেশালি স্কিন ফোলস, স্কালস, ফেস অ্যান্ড জেনিটালস। এই পেট্রোলিয়াম ওষুধটা কোন জায়গায় কাজ করে, বিশেষত চামড়ার ভাঁজে, স্কিন ফোল্ডে কাজ করে, মাথাতে কাজ করে, স্কাল্পে, মাথার খুলিতে, মাথার চামড়াতে, মুখে কাজ করে, এবং জননেন্দ্রিয়ের উপরের স্পেশাল অ্যাকশন আছে। তাহলে আমরা এই গাইডিং সিম্পটমের মধ্যে একটু দেখে নিই চামড়ার মধ্যে কি পরিবর্তন পেট্রোলিয়ামের পেশেন্ট আনতে পারে। এই পেট্রোলিয়ামের পেশেন্ট চামড়ার মধ্যে বিভিন্ন রকম উদ্ভেদ তৈরি করতে পারে। ইট মে বি প্যাপিউলার, পাস্টুলার, ভেসিকুলার, 4 রকম উদ্ভেদ প্রধানত আছে আমাদের মানুষের স্কিনে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ম্যাকিউলার, প্যাপিউলার, পাস্টুলার, ভেসিকুলার, এই 4 রকম উদ্ভেদ। এখানে কিন্তু ম্যাকিউলারটা নেই। ম্যাকিউলার র্যাশটা হচ্ছে কেমন, চামড়ার নিচে কোনো উদ্ভেদ আছে, উপর থেকে আমরা লাল 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 দেখতে পাচ্ছি, কিন্তু চামড়ার উপরে সে এখনো বার হয়নি। হামের প্রথম অবস্থায় যেটা আমরা দেখতে পাই সেটা ম্যাকিউলার র্যাশ। আর এই প্যাপিউলার র্যাশটা কেমন, সেই ম্যাকিউলার র্যাশটা স্কিনের উপরে উঠে পড়েছে, স্কিনটা একটু এলিভেট করেছে, ফুসকুড়ি ফুসকুড়ি ঘামাচির মতন হয়েছে, সেটাকে আমরা ম্যাকিউলার র্যাশ বলবো। এই এবারে ওই র্যাশটা যদি আরেকটু বড় হয়ে তার ভিতরে জল থাকে তাহলে সেটাকে আমরা ভেসিকুলার র্যাশ বলি, অর্থাৎ জল ফোসকা। এই ভেসিকুলার র্যাশটা যদি জল না থাকে, ওর মধ্যে যদি পুজ উৎপন্ন হয়, তখন আমরা পাস্টুলার বলি। তাহলে এই 4 প্রকার র্যাশ কিন্তু মানুষের স্কিনের উপর হতে পারে, ম্যাকিউলার, প্যাপিউলার, ভেসিকুলার, পাস্টুলার। এই পেট্রোলিয়ামের ক্ষেত্রে 3 প্রকার র্যাশ আমরা দেখতে পাচ্ছি, প্যাপিউলার, ভেসিকুলার, পাস্টুলার, 3 প্রকার র্যাশ আছে। অথবা এই র্যাশের মধ্যে কিছু আছে ড্রাই আছে, কিছু মিলি আছে, মিলি বলতে হোয়াইটিস, মাত্র সাধারণ ইরাপশন আছে। কিন্তু পেট্রোলিয়ামের ইরাপশন জেনারেলি ময়েস্ট হয়, মোস্ট কমনলি এটা ময়েস্ট, এবং এই ইরাপশন জেনারেলি এক্সটেন্ডেড ডিপলি, এটা সাধারণত চামড়ার খুব ডিপ দিয়ে, খুব নিচের দিকে, নিচের দিক দিয়ে কিন্তু সে এগিয়ে যেতে থাকে এই পেট্রোলিয়ামের র্যাশ। এবারে আমরা একটু ময়েস্ট র্যাশ হলে, অর্থাৎ খুব ভিজে ভিজে র্যাশ উদ্ভেদ হলে কেমন লক্ষণ আসে পেট্রোলিয়ামের পেশেন্টের, কি লক্ষণ আসে সেটা আমরা একটুখানি দেখে নিই। ময়েস্ট র্যাশের ক্ষেত্রে আমরা জেনারেলি দেখতে পাই এটা দলে দলে ফোসকার মতো গায়ের উপর বেরিয়ে আসে, যেমন হারপিটিক ভেসিকেলের মতো, অর্থাৎ হারপিসের মতো দলে দলে বেরিয়ে আসে, এবং এর একটা টেন্ডেন্সি থাকে তার উপরে ইয়েলো ক্রাস্ট হয়, হলদে রঙের আস্তরণ করতে থাকে, এবং তার মধ্যে কনসিডারেবল ময়েশ্চার থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণে, একটা কনসিডারেবল অ্যামাউন্টে তার মধ্যে জল থাকে, ময়েশ্চার থাকে, ভিজে ভাব থাকে। এবং এই ভেসিকেলের ধর্ম হচ্ছে, এই ভেসিকুলার র্যাশের, এরা সহজেই গলে যায় র্যাশগুলো। তাহলে কি বললাম ময়েস্ট র্যাশ কেমন, এই ময়েস্ট র্যাশ জেনারেলি চামড়ার উপর নির্গত হয়, এটা অনেকটা হারপিসের মতো, হারপিটিক ভেসিকেলসের মতো, এরা দলে দলে থাকে চামড়ার উপরে, তার উপরে হলদে রঙের আস্তরণ করার প্রবণতা থাকে, এবং খুব রসালো হয় রসগুলো, এবং সহজেই গলে যায়, যে সময় তার গলে যাওয়ার কথা নয় খুব আর্লি সেটা গলে যায় রসগুলো, এবং যখন গলে যায় সহজে তার উপর কিন্তু কোনো আস্তরণ হয় না, তার উপর রসালো থাকে, এবং ওই র্যাশটা চামড়ার খুব নিচে দিয়ে সে এগিয়ে যেতে থাকে, ওটাকে বলা হয় ফেজেডেলিক আলসার। এই ফেজেডেলিক আলসার যেটা চামড়ার নিচে দিয়ে খুব এগিয়ে যেতে থাকে, খুব বিস্তারশীল, উপর থেকে যতটা দেখা যাচ্ছে কিন্তু চামড়া নিচে তার থেকে অনেকটা বেশি এরিয়া নিয়ে সে এগিয়ে যাচ্ছে, এরকম টাইপের র্যাশ চামড়ার উপর দেখতে পাওয়া যায়। এই র্যাশগুলো জেনারেলি থাকে আঙুলে থাকে,
স্ক্রোডামে থাকে, মুখে থাকে, স্কাল্পে মাথার মাথাতে আর কি মাথার চামড়াতে থাকে, এবং ব্যাক অফ দ্য নেক অর্থাৎ ঘাড়ের দিকটায় এই জাতীয় র্যাশ আমরা দেখতে পাই। তাহলে র্যাশের এই যে তরল টাইপের যে র্যাশ, এই যে ময়েস্ট র্যাশ যেটা হারপিটিক টাইপের র্যাশ, এটার প্রধান কেন্দ্রস্থল হচ্ছে আঙুল, স্ক্রোডাম অর্থাৎ শুক্রাশয় থলি, মুখ, মাথা এবং ঘাড়ের পিছন দিকটা, এই জায়গাগুলোতে এই র্যাশগুলো আমরা দেখতে পাই। আর এই পেট্রোলিয়ামের পেশেন্টের আরেক প্রকার র্যাশ আমরা দেখতে পাই, কোনো পূর্ণ কোনো ক্ষত যদি সেখানে হয়ে থাকে সেই জায়গাটায় র্যাশ বেরোনের প্রবণতা থাকে। এই লক্ষণ দিয়ে আমরা অনেক ওই স্কারমার, বিশেষ করে যেগুলোকে আমরা বলি কিলয়েড, যেগুলো কিলয়েড থাকে, এই কিলয়েডগুলো যেমন কারো পক্স হলো, কারো গায়ে কোনো র্যাশ হলো বা কোনো একটা চুলকানা হলো, উপরে ঘামাচির মতন একটা দেখা দিল, সেইটা চুলকালো, চুলকে সেখানে কিলয়েড হলো, এই কিলয়েডের জায়গাগুলো কিন্তু পেট্রোলিয়াম অনেকটাই দখল করে এবং ওখানে একটা ঘা হওয়ার প্রবণতা যদি থাকে এবং সেই প্রবণতাটা যদি শীতকালে বৃদ্ধি হয় তা আমরা একবার পেট্রোলিয়ামের কথা চিন্তা করতে পারি। তাহলে ওল ইরাপশন সিটে ঘা হওয়ার প্রবণতা থাকে, র্যাশ বেরোনের প্রবণতা থাকে, এবং ওটা বেস মানে যে জায়গায় পূর্ণ ঘাটা ছিল তার বেসটা ভূমির জায়গাটা শক্ত হয়ে যায় এবং ঘায়ের প্রান্ত বরাবরটা উঁচু হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, খানিকটা হ্রদের মতন তৈরি হয়, এবং শক্ত যখন হয়ে যায় সেটা ফেটে যায়, সেখানে প্রচণ্ড চুলকায়, সেখান থেকে রড বেরোতে থাকে, সেখান থেকে রক্ত বেরোতে থাকে এবং এতটাই চুলকাতে থাকে যতক্ষণ না চুলকে সেই জায়গাটা ছিঁড়ে ফেলবে, সেখান থেকে রক্ত বেরোতে থাকবে, ততক্ষণ তার চুলকানির কোনো নিবৃতি হবে না, যখন সেখান থেকে রক্ত বেরোবে তখন তার চুলকানিটা কমে যাবে এবং দেখতে পাওয়া যায় ওই জায়গাটা শীতল হয়েছে, শীতল মানে টাসে শীতল, সেই সঙ্গে সঙ্গে চুলকানাটাও কমেছে এবং জ্বালাটাও কমেছে, এই লক্ষণ আমরা পেট্রোলিয়ামের মধ্যে পাই। শুষ্ক র্যাশ মানে যেটা ড্রাই, এবার ড্রাই র্যাশটা কেমন, এই ড্রাই র্যাশ দেখতে পাওয়া যায় সাধারণত চামড়ার ওপরটা ফেটে ফেটে গেছে, সেখান থেকে আঁশের মতন উঠছে অর্থাৎ এক্সফোলিয়েটস হচ্ছে, সেখান থেকে সেই জায়গা থেকে রক্ত বেরোচ্ছে, ফেটে গেছে জায়গাটা, সেখানে ফিসার আছে, এটা আমরা হাতে দেখতে পাই, নখে দেখতে পাই, কখনো নখ পচে উঠে গিয়ে জাতীয় র্যাশ তৈরি হতে পারে এবং র্যাশের নিচে দিয়ে অনেকটা ঘাটা অনেকটা এরিয়া, অনেকটা বিস্তৃত এরিয়া কিন্তু এগিয়ে যেতে থাকে এবং ইরাশ এই যে র্যাশ এইটাতে প্রচণ্ড চুলকানি থাকে এবং এতটাই চুলকায় সে পাগলের মতন হয়ে যায়, যেমন রাস্টক্স এরকম চুলকানি দেখতে পাই, সালফার এরকম চুলকানি দেখতে পাওয়া যায়, গ্রাফাইটিস এরকম চুলকানি আছে, চুলকে যতক্ষণ না জায়গাটা ছিঁড়ে ফেলবে, সে জায়গাতে যতক্ষণ না রড বেরোতে থাকবে, রক্ত বেরোতে থাকবে, যতক্ষণ না জায়গাটা প্রদাহিত হয়ে যাবে, ইনফ্লামড হয়ে যাবে, ততক্ষণ কিন্তু এটা চলতে থাকবে এই চুলকানিটা। এবারে সেই সাথে সাথে পেট্রোলিয়ামের মেজিনে আরো একটা র্যাশ আমরা দেখতে পাই, যেমন ডালিকাসের মধ্যে আমরা পাই, কোনো ইরাপশন নেই, কোনো র্যাশ নেই গায়ে, তবু চুলকাচ্ছে, চামড়ার উপর দিয়ে কোনো র্যাশ দেখতে পাচ্ছি না, কোনো উদ্ভেদ দেখতে পাচ্ছি না, কিন্তু চুলকাচ্ছে এবং যতক্ষণ না চুলকে জায়গাটা ছিঁড়ে ফেলছে, সেখান থেকে রস বেরোচ্ছে, ততক্ষণ সে চুলকানির কোনো নিবৃতি হচ্ছে না, এই জাতীয় র্যাশ আমরা পেট্রোলিয়ামের ক্ষেত্রে দেখতে পাই। পেট্রোলিয়ামের বিভিন্ন রকম একজিমা আছে, এই একজিমা যেমন মাথাতে হয়, একজিমা ঘাড়েতে হয়, যেমন নেট্রামিউরে আমরা ঠোঁটের পাশে টাশে ফিবার ব্লিস্টার দেখতে পাই, হারপিটিক ইরাপশন ওটা, এই নেট্রামিউরের মতো ফিবার ব্লিস্টার পেট্রোলিয়ামের আছে, যদি সেটা শীতকালে হয়, ঘামে যদি প্রচণ্ড গন্ধ থাকে, পেট্রোলিয়ামের বৈশিষ্ট্যসূচক গন্ধ যদি থাকে, রোগী যদি শীতকাতর হয়, আমরা অবশ্যই সেখানে পেট্রোলিয়াম ব্যবহার করব। এই জাতীয় র্যাশ জেনিটালিয়াতে হয়, জননেন্দ্রিয়ে, ঠোঁটে হয়, মুখে হয় এবং সেখান থেকে দেখতে পাওয়া যায় পরবর্তীতে ক্রাস্ট উঠতে থাকে এবং সেখান থেকে প্রচুর জলবদ ডিসচার্জ হতে থাকে পেট্রোলিয়ামের পেশেন্টে। পেট্রোলিয়ামের চিল ব্লেন আছে, চিল ব্লেন বলতে শীতকালে ঠান্ডা লেগে যদি হাত এবং পায়ে স্কিন, হাতের আঙুল, পায়ের আঙুল বা পায়ের পাতা, হাতের তালুর পিছনের দিকটা, ডর্সাল পাটটা যদি কারো ইনফ্লামড হয়ে যায়, সে জায়গাটা লাল হয়ে যায়, সে জায়গাটা যদি চুলকাতে থাকে, সে জায়গাটা থেকে যদি রড বেরোতে থাকে, তাহলে সেটা কিন্তু পেট্রোলিয়ামের একটা ক্ষেত্র হিসেবে ধরে নিতে হবে। ফিট বার্ন অ্যান্ড হ্যাভ এ সেন্সেশন অ্যাজ ইট ফ্রোজেন, তার পাটা জ্বালা করতে থাকে এবং মনে হয় যেন পাটা শীতল হয়ে গেছে, এরকম টাইপের চিলবেলেনে প্রচণ্ড চুলকায় এবং সে জায়গাটা বেগুনি বর্ণ ধারণ করে, পরবর্তীতে দেখা যায় জায়গাটা লাল হয়ে গেছে এবং রোগী বলতে থাকে ডাক্তারবাবু এখানে প্রচণ্ড চুলকায়। যদি আমরা চুলকাই তাহলে দেখতে পাওয়া যায়
জায়গাটা ফেটে যায়, জায়গাটা কেটে যায় এবং সেখান থেকে প্রচুর রস বেরোতে থাকে। যদি সে চুলকায় চিলবেলেনে সেই জায়গাটা তার গলে যায়। এবারে আমরা এই অ্যাগারিকাসের সঙ্গে এই জায়গাটা আমরা তুলনা করতে পারি পেট্রোলিয়ামের চিলবেলেনের। চিলবেলেন যদি যেখানে স্কিনটা হাড়ের কাছাকাছি থাকে সেই জায়গায় যদি চিলবেলেন হয় তাহলে অ্যাগারিকাসের কিন্তু খুব ভালো ক্ষেত্র পেট্রোলিয়ামের থেকে। এই জন্য পেট্রোলিয়ামের থেকে অ্যাগারিকাস কিন্তু চিলবেলেনে উত্তম ওষুধ, ভালো কাজ করে। উভয়েরই কিন্তু একই লক্ষণ আছে, কিন্তু অ্যাগারিকাস কিন্তু পেট্রোলিয়ামের থেকে অনেক এগিয়ে। আপনারা পেট্রোলিয়াম দিয়ে দেখবেন শীতকালে যদি এরকম চিলবেলেন হয়, হাতের আঙুল ফুলে গেল, পায়ের আঙুল ফুলে গেল, সেখানে চুলকাচ্ছে, সে জায়গাটা লাল হয়েছে, ইনফ্লাম হয়েছে, সেখানে জ্বালা করছে, খুব ইচিং আছে, তাহলে যদি আঙুলের ডগাতে হয়, আঙুলে হয় হাতে পায়ের, তাহলে একবার অ্যাগারিকাস প্রয়োগ করবেন। অ্যাগারিকাস প্রয়োগ করলে অতি দ্রুতই কিন্তু আরোগ্য হয়ে যাবে, পেট্রোলিয়ামের থেকে অনেক বেশি ইফেক্টিভ অ্যাগারিকাস। এবং এই কথা কেন বলেছেন এবং আমরা দিয়েও দেখেছি কথাটা পুরোপুরি সত্যি। এবারে এই যে ইরাপশান, পেট্রোলিয়ামের যে ইরাপশান আছে তার সাথে গ্রাফাইটিসের ইরাপশানের কিন্তু অনেক মিল আছে। তফাৎ হচ্ছে এই জায়গায় পেট্রোলিয়ামে যেমন প্রচুর চুলকোয়, রস বেরোতে থাকে, জায়গাটা ফেটে যায়, সেখান থেকে রক্ত বেরোয়, গ্রাফাইটিসেও সেই লক্ষণ আছে। কিন্তু গ্রাফাইটিসের ডিসচার্জ হচ্ছে চটচটে, আঠালো, থকথকে, মধুর মতো। কিন্তু পেট্রোলিয়ামের ডিসচার্জটা হচ্ছে জলবদ, খানিকটা রাস্টক্সের ডিসচার্জের মতো। এই জায়গাটাই কিন্তু তফাৎ। এবারে পেট্রোলিয়ামের ইরাপশানের সঙ্গে রাস্টক্সের ইরাপশানের বেশ কিছু মিল আছে। যদি জননেন্দ্রিয়ে ভেসিকুলার র্যাশ দেখতে পাওয়া যায়, সেখানে যদি প্রচণ্ড চুলকাতে থাকে জায়গাটায়, তাহলে পেট্রোলিয়াম এবং রাস্টক্স উভয়ে কিন্তু ভালো কাজ করে। তফাৎটা হচ্ছে রাস্টক্সের র্যাশ অনেকটা বড় বড় ভেসিকেলসগুলো হয়, ফুসকাগুলো অনেক বড় বড় হয়, কিন্তু পেট্রোলিয়ামের ফুসকাগুলো অনেকটা ছোট ছোট। পেট্রোলিয়ামের ফুসকার মধ্যে থাকে একটা সুস্ফোটানো ব্যথা, চুলকানি এবং জ্বালা, কিন্তু রাস্টক্সের এই সুস্ফোটানি ব্যথার অভাব আছে এবং যদিও চুলকানির পরে সেখানেও জ্বালা করে, কিন্তু জ্বালাটা পেট্রোলিয়ামের মতো অতটাই বৈশিষ্ট্য সূচক নয়। এবারে পেট্রোলিয়ামের সমস্ত কষ্ট, সে কষ্টের নাম যাই হোক না কেন, সবগুলি জেনারেলি উইন্টারে বাড়ে। বিশেষ করে স্কিন ডিজিজটা উইন্টারে বাড়ে এবং গরমকালে তার স্কিন ডিজিজ ভালো থাকে। কিছু কিছু সিজনাল ডিজিজ আপনারা দেখতে পাবেন, স্কিন ডিজিজ প্রত্যেক বছর শীতকালে তার গায়ে র্যাশ আসে, গরম আসলেই র্যাশ চলে যায়। একবার সেখানে পেট্রোলিয়ামের কথা আমরা চিন্তা করব অন্য ওষুধের সাথে। যদি পেট্রোলিয়ামের কোনো ফিজিক্যাল জেনারেল একটা জেনারেল থাকে, অবশ্যই আমরা পেট্রোলিয়ামে চিন্তা করব। তবে এটা মনে রাখতে হবে শীতকালে এই চিকিৎসা করা কিন্তু একটু কঠিন হয়। যদি রোগী গরমের দিকে আসে, অর্থাৎ যে সময় অ্যামিলিওরেশন থাকে, অর্থাৎ রোগী উপশমে থাকে, তখন চিকিৎসা করলে কিন্তু ভালো হয়। এবং একটা সিজনে কিন্তু এই জাতীয় সিজনাল অ্যালার্জি সারে না, কয়েকটা সিজন কিন্তু তাকে চিকিৎসা করা প্রয়োজন হয়। এবারে পেট্রোলিয়ামে যদি কোনো জায়গায় পুড়ে যায়, সেই জায়গায় আনহেলদি গ্রানুলেশন হতে থাকে। আনহেলদি গ্রানুলেশন বলতে পুড়ে গেল জায়গাটা, সেই জায়গাটা হিল হয়ে গেল, কিন্তু দেখা গেল তার স্কিনের মতো আগের অবস্থার মতো কিন্তু এলো না। জায়গাটা উঁচু নিচু, কোথাও খানিকটা উঁচু মাংস, কোথাও আবার খানিকটা ডিপ হয়ে গেল, জায়গাটা রং আলাদা হয়ে গেল, এরকম আমরা দেখতে পাই। এবং সেটা আনহেলদি টাইপের, সহজেই সেখানে ঘা হওয়ার প্রবণতাশীল, এরকম বার্নে আমরা একবার পেট্রোলিয়ামের কথা চিন্তা করতে পারি। যেমন কস্টিকামে যেমন আছে বার্নের কুফল, বার্নের কুফল থেকে আমরা যেমন কস্টিকাম দিতে পারি, তেমনি এরকম পেট্রোলিয়ামের কথাও কিন্তু একবার আমাদের চিন্তার মধ্যে আনতে হবে। ফলিং আউট অফ হেয়ার্স, এই পেট্রোলিয়ামের চুল ওঠার একটা প্রবণতা আছে। পেট্রোলিয়াম ওষুধটা রিমেডি অফ সিঙ্গেল পার্টস, যেমন সালফারের ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো সিঙ্গেল পার্টে আক্রান্ত হয়, এই পেট্রোলিয়ামও কিন্তু সিঙ্গেল পার্টকে আক্রান্ত করে। হয়তো হাতে ব্যথা হচ্ছে, হয়তো হাতের বাঁ দিকের হাতে বা ডান দিকের হাতে সামান্য জায়গাতে ব্যথা হচ্ছে, তার ঘাম হচ্ছে, হয়তো শুধু বাঁ হাতে ঘাম হলো বা ডান হাতে ঘাম হলো, অন্য জায়গায় ঘাম হচ্ছে না, হয়তো ডান হাতে খানিকটা জায়গা ঠান্ডা হয়ে যাচ্ছে, কোথাও ইরাপশান বেরোচ্ছে, হয়তো দেহের কোনো নির্দিষ্ট কোনো অঞ্চলে ইরাপশান বেরোচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে রিমেডি অফ সিঙ্গেল পার্টস, সোয়েটিং সিঙ্গেল পার্টস, কোল্ডনেস ইন পার্টস, ইরাপশান ইন ফেসেস। রোগীর কোল্ড স্পট, কোল্ডনেস ইন স্পটস, কোনো ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা, ছোট ছোট জায়গাটা ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা হওয়াটা তার পেটের উপরে সামান্য জায়গাতে ঠান্ডা হওয়ার অনুভূতি থাকে, তার হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে যাওয়ার অনুভূতি থাকে, যে জায়গায় চুল খায় সে জায়গাটা ঠান্ডা হয়ে যাওয়ার অনুভূতি থাকে। এটা পেট্রোলিয়ামের কিন্তু একটা বৈশিষ্ট্য সূচক লক্ষণ। এবারে পেট্রোলিয়ামের রোগী মিউকাস মেমব্রেনে তার ক্যাটারাল কন্ডিশন সে তৈরি করতে পারে, সজ্জিত অবস্থা তৈরি করতে পারে, পাকস্থলীতে সজ্জিত অবস্থা তৈরি করতে পারে, অন্ত্রে পারে,
এবং পেট্রোলিয়াম এর কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আছে, অর্থাৎ পাকস্থলী থেকে তার অম্ল তৈরি হওয়ার একটা প্রবণতা আছে, এবং কিউটেনিয়াস ইরাপশন পেট্রোলিয়ামের কিন্তু আর একটা বড় বৈশিষ্ট্য। এবারে একটা মেন্টাল সিমটম আমাদের এখানে বলতে হচ্ছে, কোনো লং লাস্টিং কোনো ডিজিজ, দীর্ঘদিন ধরে কোনো একটা অসুখের রোগী ভুগছে, এবং ওয়েস্টিং কোনো ডিজিজ, কোনো বলক্ষয়জনিত অসুখ। এই বলক্ষয়জনিত অসুখের পিছনে যদি কোনো সাইট থাকে, কোনো ভয় থাকে, কোনো যদি দুঃখ থাকে, কোনো ভয় এবং দুঃখ থেকে যদি দীর্ঘদিনের কোনো অসুখে রোগী ভুগতে থাকে, এবং সেই সাথে যদি তার গ্যাস্ট্রিক এবং ইন্টেস্টিনাল ট্রাবল থাকে, আমরা অবশ্যই সেখানে পেট্রোলিয়ামের কথা চিন্তা করব। রোগী প্রচণ্ড দুর্বল, এতটাই দুর্বল রোগীর গা হাত পা কাঁপতে থাকে, সেখানে একটা সাবজেক্টিভ ট্রেমর ট্রেমর আমরা দেখতে পাই, যেমন আমরা মেডোরিয়াম এবং মেডোরিনিয়ামের মধ্যে সাবজেক্টিভ ট্রেমর দেখতে পাই, অর্থাৎ গাটা কাঁপতে থাকে রোগীর। এবারে রোগী ভিতরে ভিতরে সে অসুস্থ অনুভব করে, ফিল সিক ইন্টারনালি, ইন্টারনাল ইচিং, এবং তার দেহের ভিতরে একটা চুলকানি থাকে, চুলকানিটা চামড়ার উপরে নেই। কখনো সখন আমরা দেখতে পাই কেউ যদি অ্যালার্জিক কোনো রাইনাইটিস বা থ্রটে কোনো অ্যালার্জিতে ভোগে, তাহলে তার ভিতরে চুলকোতে থাকে, চামড়ার উপরে না, গলার ভিতরে চুলকোতে থাকে। কিছু কিছু পেশেন্টের আমরা দেখতে ডাক্তারবাবু পিঠের উপর চাপ দিয়ে বললে খুব ভালো লাগে, মনে হচ্ছে না ভিতরটায় আমার চুলকাচ্ছে। বুকে কোনো সকলে কোনো চেস্ট ইনফেকশন, এরকম লক্ষণ আমরা পাই। যদি আমরা দেখতে পাই রোগী ভিতরে ভিতরে খুব অসুস্থ অনুভব করছে, বাইরে সেই অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি না, রোগী বর্ণনা করছে ডাক্তারবাবু আমি ভালো নেই, আমি অসুস্থতা অনুভব করছি, এবং যদি সেই সাথে আমরা ইন্টারনাল কোনো ইচিং দেখতে পাই এবং পেট্রোলিয়ামের অন্য কোনো বৈশিষ্ট্যসূচক লক্ষণ যদি থাকে, আমরা পেট্রোলিয়ামের কথা চিন্তা করব। পেট্রোলিয়ামের আরেকটা বড় বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য দিয়ে পেট্রোলিয়ামকে আমরা টিউবারকুলার ডায়াসিসের সঙ্গে তুলনা করতে পারি, মানে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ হিসেবে তাকে আমরা কনসিডার করতে পারি। রোগী খুবই খুবই প্রবণতাশীল আবহাওয়ার পরিবর্তনে, যে আবহাওয়ার পরিবর্তনে প্রবণতাশীল কে আছে, ফসফরাস আছে, রডোডেন্ড্রন আছে, সোরিনাম আছে, হিপাসাল্প আছে, বহু ওষুধই আছে, আবহাওয়ার পরিবর্তনে সে সংবেদনশীল। এবং পেট্রোলিয়াম রোগীর বৃদ্ধি পায় কখন, ওই কোনো বজ্র বিদ্যুতের আগে, কোনো ঝড় বৃষ্টির আগে তার বৃদ্ধি প্রাপ্ত হয়, কোনো ঠান্ডাতে তার বৃদ্ধি প্রাপ্ত হয়, ঠান্ডা হাওয়া লাগলে বৃদ্ধি প্রাপ্ত হয়, এবং ঠান্ডাতে যদি সে নিজেকে এক্সপোজ করে তাহলে তার কাঁপ হতে থাকে, আমরা এই লক্ষণ পেট্রোলিয়ামের মধ্যে পাই। সেই সঙ্গে আর কি পাই, পেশেন্ট ইজ লিন, ইমাসিয়েটেড, সাবজেক্ট থ্রেটেনিং কনজাম্পশন, রোগী খুব পাতলা এবং খুব রোগা, এবং কি থ্রেটেনিং কনজাম্পশন, কনজাম্পশন হচ্ছে ওল্টা, একটা পুরোনো দিনের শব্দ, টিউবারকুলোসিসের একটা ওল্টা, এখন কনজাম্পশনটা ব্যবহার করা হয় না, কিন্তু আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে কনজাম্পশন কথাটা আছে, কারণ অনেকদিন আগে লেখা ম্যাটেরিয়া মেডিকাটা। তাহলে রোগীর কি থাকে, রোগী রোগা হয়ে যায়, রোগী দুর্বল হয়ে যায়, এবং তার টিবি হওয়ার একটা প্রবণতা রোগীর মধ্যে আমরা দেখতে পাই। তাহলে কোনো রোগী যদি দেখি শীতকাতর, ক্রমশ সে শীর্ণ হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, ইন্টারনালি সে সিক ফিল করছে, আবহাওয়ার পরিবর্তন সে সহ্য করতে পারছে না, প্রচুর ঘাম হচ্ছে, বগলের ঘাম, পায়ের ঘাম, এতে খুবই দুর্গন্ধ আছে, তাহলে আমরা একবার পেট্রোলিয়ামের কথা চিন্তা করতে পারি। পেশেন্ট কেমন, তার নার্ভাস অ্যাফেকশন আছে, স্পাইনাল ডিজিজ আছে, সে খুব স্নায়ুবিদ, এবং শুধু এই লক্ষণ দিয়ে কিন্তু আমরা ওষুধ দিতে পারবো না, আগে যে তার ক্যারেক্টারিস্টিক্স হিসাব যেগুলো বলেছি সেইগুলো অবশ্যই মিলতে হবে। রোগীর মাথা ঘোরা আছে, এই মাথা ঘোরাটা সে উঠলে, হয়তো সে শুয়েছিল উঠলো বা বসেছিল উঠে দাঁড়াতে গেল, সেই সময় তার মাথা ঘোরা হতে থাকে। মাথা ঘোরাটা তার অক্সিপিটোলজিয়া নেয়, অর্থাৎ মেয়েরা যে জায়গাটায় খোপা বাঁধে ঠিক সেই জায়গাটায় থেকে মাথা ঘোরাটা তার শুরু হয়, এবং মাথা ঘোরাটা তার এমন হয় মনে হয় যেন সে মাতাল হয়ে গেছে, অ্যাজ ইফ ইনটক্সিকেটেড, লাইক সি সিকনেস, অর্থাৎ রোগীর মাথা ঘোরা আছে, সেই মাথা ঘোরার সাথে মাথায় একটা ভারী ভারী ভাব থাকে রোগীর, এবং বিলিয়াস ভমিটিং হতে থাকে, রোগীর বমি ভাব থাকে এবং পিত্ত বমি হতে থাকে রোগীর। পেট্রোলিয়াম রোগীর মাথা ঘোরা আছে, এই মাথা ঘোরার সঙ্গে তার থাকে মাথাটায় খুব ভার বোধ থাকে, মাথা ঘোরার সাথে বমি ভাব থাকে, এবং কখনো সখনো তার পিত্ত বমি হতে থাকে। এই মাথা ঘোরাটা বাড়ে, সে যদি দাঁড়িয়ে বসা থেকে ওঠে বা শোয়া থেকে যদি সে উঠে দাঁড়াতে থাকে, উঠে দাঁড়ায়, তাহলে তার মাথা ঘোরা বা ঘোরাটা বাড়ে, মনে হয় সে যেন মাতাল হয়েছে, অ্যাজ ইফ ইনটক্সিকেটেড। রোগীর নাক এবং কানের মধ্যে একটা শুষ্কতা থাকে পেট্রোলিয়াম রোগীর, রোগীর হেমারেজ আছে, রক্তক্ষরণ আছে, তার পায়েসে রক্তক্ষরণ হয়, তার মাসিকে বাড়তি রক্তক্ষরণ হতে থাকে, এবং রক্তক্ষরণটা কেমন হয়, হালকা লাল রঙের ব্লাড তার বেরোতে থাকে, যদি সে হাঁটাচলা করে
যদি ওঠানামা করে, সে যদি গাড়ি গাড়ি চড়ে কোনো রাইডিং করে, তাহলে তার এই হ্যামারেজটা বাড়ে। ওষুধটা, পেট্রোলিয়াম ওষুধটা সি সিকনেসের একটা বড় ওষুধ, কার সিকনেসের একটা বড় ওষুধ, ট্রেন সিকনেসের একটা বড় ওষুধ। রোগী যদি ট্রেনে ভ্রমণ করার সময়, কোনো গাড়িতে ভ্রমণ করার সময়, কোনো নৌকা বা জাহাজে চড়ার সময় যদি তার কোনো কষ্ট হয়, মাথা ঘুরতে থাকে, মাথা যন্ত্রণা হতে থাকে, বমি হতে থাকে, সেখানে পেট্রোলিয়াম কিন্তু অন্য ওষুধের সঙ্গে একটা অদ্বিতীয় কিন্তু একটা ওষুধ। এই পেট্রোলিয়ামে একটা প্যাসিভ মোশনে তার কষ্ট বৃদ্ধি পায়। প্যাসিভ মোশন বলতে, আমরা যদি গাড়িতে কোথাও ভ্রমণ করি, তাহলে গাড়ি দোলার জন্য কিন্তু আমাদের দেহ দোলে, আমরা দুলতে চাই না কিন্তু আমাদের দেহ দোলে, এটাকে কিন্তু আমরা প্যাসিভ মোশন বলছি। পেট্রোলিয়ামের প্যাসিভ মোশনে বৃদ্ধি পায়। এবারে পেট্রোলিয়ামের কোথাও যদি আঘাত লাগে, আঘাত লেগে যদি অসুস্থতা হয়, কোনো ইরাপশান, কোনো উদ্ভেদ চাপা পড়ে যদি অসুস্থতা হয় আসে, তাহলে আমরা একবার পেট্রোলিয়ামের চিন্তা করতে পারি। আঘাত লেগে অসুস্থতা এখানে খানিকটা আর্নিকার সঙ্গে মিল রয়েছে পেট্রোলিয়ামের। পেশেন্টের ইমাসিয়েশন আছে, আগেই বলেছি পেশেন্টের কুয়ে যাওয়া আছে, রোগা হয়ে যাওয়া আছে। এই ইমাসিয়েশন, বিশেষ একটা পার্টে ইমাসিয়েশন কিন্তু একটা প্রমিনেন্ট লক্ষণ। এই ইমাসিয়েশনটা দেখতে পাওয়া যায় স্পেশালি চেস্ট। রোগী এসে বলবে, ডাক্তারবাবু আমার বুকের জায়গাটা, বুকটা যেন খানিকটা শুকিয়ে যাচ্ছে, এরকম লক্ষণ রোগী বলতে থাকবে। এটা কিন্তু পেশেন্টের মধ্যে পাওয়া যায়। রোগীর ড্রাই কফ আছে, শুকনো কাশি। এই শুকনো কাশিটা সাধারণত রাত্রের দিকে বাড়ে এবং কাশিটা মনে হয় যেন একদম ফুসফুস থেকে তার কাশিটা বেরোচ্ছে, একদম লাম থেকে তার কাশিটা বেরোচ্ছে, সেই সঙ্গে বুকে চাপক এবং শীতল বাতাসে তার কাশিটা বাড়ে। যদি রোগীর ঠান্ডা হাওয়া লাগে, শুষ্ক কাশি হতে থাকে এবং মনে হয় কাশিটা যেন একদম বুকের ভিতর থেকে বেরোচ্ছে, এই জায়গায় আপনারা কিন্তু খানিকটা স্পঞ্জের সাথে আমরা তুলনা করতে পারেন। কারণ স্পঞ্জিয়ার এই টাইপের কাশি হতে থাকে, একটা বার্কিং কফ স্পঞ্জিয়ারা কিন্তু আছে। এবং স্পঞ্জিয়া কিন্তু টিউবারকুলার ডায়াথিসের পেশেন্ট, এখানেও কিন্তু আমরা দেখলাম রোগীর টিউবারকুলার ডায়াথিসের লক্ষণ কিন্তু এখানে আছে, অর্থাৎ এই জায়গায় আমরা স্পঞ্জিয়ার সঙ্গে তুলনা করতে পারি। পেট্রোলিয়ামের বিভিন্ন রকম ব্যথা আছে, তার রিউমেটিক পেন আছে। এই রিউমেটিকটা কেমন, সোর ব্লুইশ ফিলিং আছে অল ওভার দ্য বডি, সমস্ত দেহে একটা সোর ব্লুইশ ফিলিং, ব্লুইশ ফিলিং আছে। অর্থাৎ তাকে পেটালে যেমন ব্যথাটা হয় আর্নিকার মতো, এরকম ব্যথাটা রোগীর আছে। কোনো জয়েন্টে ব্যথা আছে, এই ব্যথা মোশানে তার কষ্ট হয়, জায়গাটা যদি কোনো স্পর্শ করা যায় তাহলে রোগী ব্যথা অনুভব করে, এরকম লক্ষণ পেট্রোলিয়ামের পেশেন্টের মধ্যে আছে। পেট্রোলিয়ামের বিশেষ প্রকার মাথার যন্ত্রণা আছে। এই মাথার যন্ত্রণা কিন্তু একটা বৈশিষ্ট্যসূচক লক্ষণ। এই পেট্রোলিয়ামের মাথার যন্ত্রণা সাধারণত আমরা দেখতে পাই মাথার পিছনের দিক থেকে যন্ত্রণা শুরু হয়, তারপরে উপরের দিকে ওঠে। এই মাথার পিছনের দিক থেকে মানে ঠিক অক্সিপিটাল রিজিয়ান থেকে, অর্থাৎ মেয়েরা যে জায়গায় খোপা বাঁধে ঠিক সেই জায়গা থেকে যন্ত্রণাটা উপরের দিকে উঠতে থাকে। এই লক্ষণ আমরা থ্যালাসেমিয়ার মধ্যে পাই। এই লক্ষণ কার্বন থেকে তৈরি যে সমস্ত ওষুধ আছে, গ্রাফাইটিস, কার্বোভেজ, এদের মধ্যে এই লক্ষণ কিন্তু আমরা পাই। এই পেট্রোলিয়ামের এই লক্ষণ কেমন, রোগীর মনে হয় যেন মাথাটা খুব ভারী হয়ে গেছে, মনে হচ্ছে যেন লেডের মাথা, অর্থাৎ সীসা দিয়ে তার মাথা তৈরি, লেডের মতন ভারী হয়ে যাচ্ছে। খুব একটা চাপ বোধ থাকে এবং দপদপানি ব্যথা থাকে, পালসেটিং পেন, দপদপ করতে থাকে, লাইক ব্লাডারা, এরকম টাইপের ব্যথা। এবং রোগী মনে করে তার মাথার ভিতর সবকিছুই যেন জীবিত, সবকিছু যেন নড়ছে, এভরিথিং ইন দ্য হেড ওয়ার অ্যালাইভ। সেই সাথে মাথাটা এখানে একটা অসাড়ভাব, সেখানে একটা ব্লুইশ ফিলিং আছে এবং রোগী মনে করে অ্যাজ ইফ মেড অফ উড, তার মাথাটা যেন কাঠ দিয়ে তৈরি হয়েছে। এই লক্ষণ আমরা পেট্রোলিয়াম রোগীর মধ্যে পাই। সেই সঙ্গে কি থাকে, যখন খুব মারাত্মক প্রকার মাথার যন্ত্রণা হয় তখন সে চোখে খানিকটা ঝাপসা দেখে এবং সেই সঙ্গে থাকে মাথা ঘোরা এবং পেটের মধ্যে একটা শূন্যতা বোধ এবং পেটে ব্যথা, যার জন্য সে খেতে বাধ্য হয়, কোনো কিছু খেলে তার ব্যথাটা কমে যায়। অর্থাৎ মাথার যন্ত্রণাটা যেমন কমে, পেটের কষ্টটাও কিন্তু কমে এবং তার সব কিছু বাড়ে কেমন, যদি মাথাটা সে নাড়া দেয়, যদি কোনো গাড়িতে চড়ে তার প্যাসিভ মোশনে তার কষ্ট বাড়ে, ক্লোজ রুমে তার কষ্ট বাড়ে, সে যদি বদ্ধ ঘরে থাকে তাহলে তার এই মাথার যন্ত্রণা বৃদ্ধি পায়। তার মাথার যন্ত্রণার উপশম হয় ওপেন এয়ারে, খোলা বাতাসে উপশম হয়। তার অন্ধকার ঘরে মাথার যন্ত্রণা তার উপশম হয়, রোগী চিলি, রোগী কিন্তু শীতকাতর। মাসিকের আগে মাথায় একটা দপদপানি ব্যথা পেট্রোলিয়াম রোগীর থাকে। এইবারে পেট্রোলিয়ামের এই মাথার যন্ত্রণার সঙ্গে সাইলেসিয়ার মাথার যন্ত্রণার কিন্তু হুবহু মিল আছে, একই রকম মিল আছে। এই সাইলেসিয়ার কিন্তু
পিরিয়ডিক মাথার যন্ত্রণা আছে খানিকটা মাইগ্রেনের মতো, পেট্রোলিয়ামের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা দেখতে পাই। সাইলেসিয়ার মধ্যে যে জায়গাটা আছে কোনো মেন্টাল এক্সার্শনে সাইলেসিয়ার ব্যথা হতে থাকে, আনকভারিংয়ে সাইলেসিয়ার মাথার যন্ত্রণা হতে থাকে, কোল্ড এবং ড্রাফটে ব্যথা হয়। মাথাটা যদি কোনো কিছু দিয়ে আবৃত করে রাখে, মাথায় যদি কোনো গরম শেক দেয়, মাথায় চাপ দিলে পেট্রোলিয়ামের রোগীর কষ্ট কম থাকে। পেট্রোলিয়ামে একটা ঘামের খুব বৈশিষ্ট্য সূচক ঘাম রয়েছে, তার সারা দেহ যেমন ঘামে, মাথাও ঘামে, পাও ঘামে, পায়ের ঘামে প্রচণ্ড দুর্গন্ধ আছে, যদিও পেট্রোলিয়ামের পায়ের ঘামে খুব দুর্গন্ধ আছে। সাইলেসিয়ার মাথা এবং ঘাড়ে খুবই ঘাম হয়, এই ঘামটা বাড়ে ডিউরিং স্লিপ লাইক ক্যালকেরিয়া। তাহলে এই গেল পেট্রোলিয়ামের সঙ্গে সাইলেসিয়ার যন্ত্রণার বৈশিষ্ট্য। এই পেট্রোলিয়াম কি করতে পারে, কোনো গ্ল্যান্ডকে এনলার্জ করতে পারে। একে একটু আগেই আমি বলেছিলাম এটা টিউবারকুলার ডায়াথিসিসের ওষুধ। এই টিউবারকুলার ডায়াথিসিসের যে কোনো মেডিসিনের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো গ্ল্যান্ডকে সে এনলার্জ করতে পারে, ফুলিয়ে দিতে পারে। তার টেন্ডেন্সি রয়েছে একটা গ্ল্যান্ডে সংক্রমণ করা, গ্ল্যান্ডকে বাড়িয়ে দেওয়া, ফুলিয়ে দেওয়া। রোগীর পায়ের হিলে, তার পায়ের গোড়ালিতে বিশেষ প্রকার একটা অনুভূতি আছে, মনে হয় যেন সেখানে কোনো খোঁচা মোজা ফুটিয়ে দেওয়া হচ্ছে পায়ের তলাতে, এরকম লক্ষণ পেট্রোলিয়ামে আছে। এই জায়গায় আমরা খানিকটা মেডোলিনামের সঙ্গে পেট্রোলিয়ামকে তুলনা করতে পারি। পেট্রোলিয়ামের নাকের বেশ কিছু লক্ষণ আছে, নাকের তার নেজাল মিউকোসা সেখানে ইডিমাটাস কন্ডিশন দেখতে পাওয়া যায়, অর্থাৎ নেজাল মিউকোসা তার ফুলে যায় এবং এই নাকের ভিতরটা ফুলে যাওয়ার জন্যে তার শ্বাস প্রশ্বাসেও কিন্তু সমস্যা হয়। তার পুরনো দিনের সর্দির কষ্ট আছে, সেখান থেকে হলদে রঙের পালসেটিলার মতো হলদে রঙের ডিসচার্জ হতে থাকে, নাকটা তার বুঝে যায়, নাকে মামড়ি পড়তে থাকে, প্রচুর মামড়ি পড়ে পেট্রোলিয়ামের পেশেন্টের এবং নাক দিয়ে দুর্গন্ধ বেরোতে থাকে, এই জন্য তার শ্বাস প্রশ্বাসে আমরা দুর্গন্ধ পাই। রোগীর নাকের পিছন দিকটা এবং তার থ্রট এবং মিউকাসের অংশটা খানিকটা মোটা হয়ে যায় এবং এই সর্দি যে অবস্থা আমরা সকালের দিকে বৃদ্ধি অবস্থা দেখতে পাই। তাহলে পেট্রোলিয়ামের নাকের ভিতর ফুলে যায়, নাকে প্রচুর মামড়ি পড়ে, সেখান থেকে হলদে রঙের সর্দি বেরোতে থাকে, নাকের মিউকাস মেমব্রেন ফুলে যায়, এই কষ্টগুলো সাধারণত সকালের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। পেট্রোলিয়ামের অসুখগুলো কিসে আসে, কোনো সাথে কোনো যদি গাড়িতে চড়ে, ঘোড়াতে চড়ে, নৌকাতে চড়ে, তাহলে তার কষ্টগুলো বাড়ে। সে যদি বাঁধাকপি খায় তাহলে তার পেটের অসুখ হয়, সে যদি ভয় পায়, তার যদি দুঃখ থাকে, কোনো চর্মরোগ যদি অবরুদ্ধ হয়, কোনো জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয়, কোনো দীর্ঘস্থায়ী যদি পাকস্থলী এবং আন্তরিক কোনো সমস্যা যদি রোগীর থাকে এবং ফুসফুসের যদি দীর্ঘস্থায়ী কোনো সমস্যা থাকে, তাহলে পেট্রোলিয়ামের লক্ষণ চলে আসার সম্ভাবনা থাকে। পেট্রোলিয়ামের সমস্ত কষ্ট বৃদ্ধি পায় কখন, তার মডালিটি কী আছে আমরা দেখতে পাচ্ছি। এ কথাগুলো আগেও বলেছি, গাড়িতে চড়লে, ঠান্ডাতে, দুঃখে, কপি খেলে, বাঁধাকপি খেলে, মেলামেশা করলে, মেলামেশা মানে কয়সান, যৌন মেলামেশার কথা আমি এখানে বলতে চাচ্ছি, ওয়েদার চেঞ্জে, ড্যাম্পে, শীতকালে, মানসিক কিছু অসুবিধাতে, কোনো টাচ, কোনো স্পর্শে তার কষ্ট হয়, এমনকি কোনো কাপড় চোপড়ের স্পর্শে রোগীর কষ্ট হয় কোনো প্রদাহিত স্থানে, বজ্রবৃষ্টির আগে তার কষ্ট বাড়ে, গরমে তার কষ্টটা কমে যায়, ড্রাই আবহাওয়ায় তার কষ্ট কমে যায়, ওপেন এয়ারে তার কষ্ট কমে যায়, দুপুরের দিকে রোগীর কষ্ট ভালো থাকে। কিনোর সিমটমের মধ্যে প্রথম যে কথাটা বলবো, রোগীর সমস্ত কষ্ট শীতকালে বৃদ্ধি পায়, বজ্রপাতের আগে, বজ্রপাতের সময়ে, ঝড় বৃষ্টির আগে, ঝড় বৃষ্টির সময়ে তার সমস্ত কষ্ট বৃদ্ধি পায়। সমস্ত কষ্ট উপশমিত হয় গরমকালে, বিশেষত তার চামড়ার অসুখ গরমকালে থাকেই না বললেই চলে। এটা একটা প্রধান লক্ষণ পেট্রোলিয়ামের, একটা কিনোর সিমটম। পেট্রোলিয়ামের এখানে একটা মানসিক লক্ষণ আমি বলবো, যদি মানসিক লক্ষণ না বলি তাহলে এই জায়গাটা আমি কমপ্লিট করতে পারবো না। রোগী কিভাবে তার পাশে কোনো একজন যেন শুয়ে আছে, রোগীর পাঠা এতটাই ভারী হয়ে যায় মনে হয় যেন তার পা দুটো হয়ে গেছে, এরকম ডিলিউশন পেট্রোলিয়ামের পেশেন্টের মধ্যে দেখতে পাওয়া যায়। এটা অদ্ভুত টাইপের ডিলিউশন। যদি রোগীকে বোঝানো হয় যে না কেউ ছিল না, রোগী মানতে চায় না, রোগী ক্রুদ্ধ হয়ে যায়, এটা দ্বিতীয় কিনোর সিমটম। তৃতীয়ত আমরা বলব, তার পেটের অসুখ শুধুমাত্র দিনের বেলা হয় পাতলা পায়খানা, রাত্রেবেলা কম থাকে বা পাতলা পায়খানা হয় না, বিশ্রামে পাতলা পায়খানা কম থাকে, এটা একটা বড় লক্ষণ। এবারে পেট্রোলিয়ামের কোল্ডনেস ইন স্পটস, কোনো সামান্য সামান্য জায়গা ঠান্ডা হয়ে যায়, সেটা পাকস্থলীতে হতে পারে, সেটা হৃৎপিণ্ডে হতে পারে,
কোনো জায়গায় চুলকালে সেই জায়গাটার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা একবার পেট্রোলিয়ামের কথা চিন্তা করব। এখন আপনাদের মনে হতে পারে এরকম ঠান্ডা হওয়ার অনুভূতি কি সত্যিই পাওয়া যায়? আমি এই প্র্যাকটিস করছি 22 বছর, এই 22 বছর চিকিৎসা জীবনে আমি যেটা দেখেছি, অ্যাগারিকাসের মতো আপনারা দেখবেন মাথার মধ্যে শীতলতার অনুভূতি আছে, মাথার যন্ত্রণাতে রোগীর মাথা শীতল হয়ে যায়। আমরা যখন মেটিরিয়ামেটিকাতে পড়তাম তখন মনে হতো কথাগুলোর হয়তো সত্যি কোনো মূল্য নেই, কেমন যেন অবিশ্বাসের একটা কেমন বাতাবরণ তৈরি হতো এই লক্ষণগুলো পড়ে। কিন্তু খুব আনন্দের সঙ্গে বলতে হচ্ছে আমার প্র্যাকটিসের প্রথম দিকেই, শুরুর দিকেই 2-4 মাসের মধ্যে ওরকম পেশেন্ট আমি একটা পেলাম, অ্যাগারিকাস তাকে আমরা দিয়েছিলাম, তাতেই রোগী ভালো হয়ে গেছিল, অন্য কোনো ওষুধের আর প্রয়োজন হয়নি। এই জন্য এই যে লক্ষণ, এই লক্ষণ কিন্তু রোগীর মধ্যে আপনারা পাবেন, শুধু একটু যত্ন সহকারে কেস টেকিংটা করতে হবে তাহলে এটা পাওয়া যাবে। এবারে নিউক্লিয়াস অফ দ্য রিনেটিভ, রোগীর এই রিনেটিভ কেন্দ্রস্থলে কি রয়েছে, তার নিউক্লিয়াসে কি রয়েছে, যেটা বারবার যা ডিপ্রেশন আমরা রোগীর মধ্যে দেখতে পাই সেগুলো পেশেন্ট চিনি ডিসপোজিশনের, তার শীতকালে চর্মরোগের প্রবণতা রয়েছে, রোগী খুব উত্তেজিত স্বভাবের এবং ঝগড়াটে, সামান্যতেই খুঁটিনাটি বিষয়ে রোগী রেগে যায়, সামান্য বিষয়ে রোগী উত্তাক্ত হয়ে যায়, অর্থাৎ ক্রুদ্ধ স্বভাবের লাইক নেট্রামিউর বা অ্যান্টিনটাট এদের মতন আমরা দেখতে পাই, রোগীর ইমাসিয়েশন আছে, রোগা হয়ে যাওয়ার প্রবণতা আছে, চর্মরোগের প্রবণতা আছে, চামড়া অস্বাস্থ্যকর আছে, তার হাতে ঘাড়ে চর্মরোগের প্রবণতা আছে, কোথাও কোথাও ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতা আছে, চর্মরোগ অবরুদ্ধ হয়ে পাতলা পায়খানার প্রবণতা আছে। কনফার্মেটরি সিমটমের মধ্যে আমরা দেখব, আবার ওই কথাগুলো আমরা উচ্চারণ করব, চিলি ডিসপোজিশন, টেক্স কোল্ড ইজিলি, অ্যান্ড আর ওয়ার্স ইন উইন্টার, স্কিন ড্রাই, রাফ, ক্র্যাকড, ফিশার, স্পেশালি টিপস অফ ফিঙ্গার্স, অ্যাগ্রাভেশন উইন্টার, ডিসচার্জ ইজ থিন, ওয়াটারি, অপেন্সিভ, ডায়রিয়া ফ্রম ক্যাবেজ, সাপ্রেসড স্কিন ডিজিজেস, অ্যাগ্রাভেশন ডে টাইম।